কাঁচা গেঞ্জি। গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর সকালবেলায় এখন ছেলেকে স্কুলের জন্য রেডি করছি, তো ও ওপাশে রেডি হচ্ছে আর ওর টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি, জল ভরে দিয়েছি। তো আজকে টিফিনে দিলাম ওই ম্যাগি বানিয়ে দিয়েছি একটু, তো পেঁয়াজ দিয়ে ভেজে আর ওই মশলা টশলা দিয়ে করে দিয়েছি। রোজ রোজ তো লুচি নিয়ে যায়, তো ভাবলাম আজকে একটু ম্যাগি দিয়ে দিই। তো ও না নর্মালি ওই লুচিটা খেতে বেশি পছন্দ করে, আমি বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই তো যাতে ওর একটু ভালো লাগে। তো যাই হোক, ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আজকে আর ঘরের কোনো কাজে হাত দিইনি, আগে বসেছি এই আয়রন করতে। এই কাজটা প্রায় আমি সচরাচর করতেই পারি না, তো মানে করতে পারি না মানে কি, খুব আলসেমি লাগে আসলে করতে, আর প্রচুর জামা জমে গেছে। তো রোজই ভাবি করছি করবো বলে আর করা হয় না। আসলে কি হয় বলো তো, এটা করতে বসলে না আমি যদি কন্টিনিউ একবারে একভাবে বসে আয়রন করি তো আমার ভীষণ কোমরে পেন হয়, তো সেই জন্যে আমি ওই ব্যাক পেনের ভয় আমি আর করতে পারি না, আর অনির্বাণ তো সময় পায় না করার। তো যাই হোক, আজকে সেই জন্য এখানে সেন্টার টেবিলে নিয়ে বসেছি, আর বেশ সুবিধাই হচ্ছিলো করতে। তো ভেবেছি এবার থেকে এখানেই বসে করব, মানে বিছানায় বসে যদি করি না আমার প্রচণ্ড ব্যাক পেন হয়, তো এই জন্যে আর করা হয় না। তো আজকে একেবারে বসেছি অনেকগুলো শার্ট নিয়ে, প্রায় 7-8টা শার্ট নিয়ে বসেছি, আর সবগুলো কমপ্লিট করে তারপরেই উঠেছি। তো সেই জন্যে আজকে সকাল সকাল যদি বসে যাই না এই কাজগুলো নিয়ে তাহলে হয়ে যায়, ওই পরে করছি করবো বললে আর তখন হয়ে ওঠে। তো আজকে রান্নার খুব একটা তেমন তাড়া নেই, শুধু একটু চিকেন বানাবো, তাছাড়া আর কিছুই রান্না করব না। তো সেই জন্যেই ভাবলাম যে এই কাজগুলো আজকে করেই নিই। তো তারপরে আয়রন করে হয়ে যাওয়ার পরে ঘরের বাকি সব কাজগুলো সেরে তারপরে কিন্তু আমি আবার এই যে জামাকাপড়গুলো পরে আছে সেইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর একটা বিরাট কাজ হয়ে গেল, সেই কাজটা অনেক দিন ধরে পড়েছিল ওই আয়রন করার জন্যে, অনেকগুলো শার্ট ছিল তো সেই জন্যে মনে হচ্ছিল কবে করব কবে করব। তো যাই হোক, আজকে করে নিলে বেশ একটু আরাম পাচ্ছি যেন মনে মনে আমি। আর যা তো গরম পড়েছে, আমাদের এখানে তো একদমই বৃষ্টি বাদলা কিচ্ছু হচ্ছে না, মাঝে দু তিন দিন হয়েছিল বা একটুখানি মেঘ মেঘও অন্তত পড়েছিল, কিন্তু এখন আর একদমই করছে না, মানে মেঘ না মেঘ মেঘ করছে না একটু বৃষ্টি হচ্ছে, যা বিভৎস ওয়েদার। এই ওয়েদারে না কোনো রকম কাজ করে উঠতেই পারছি না। তার মধ্যে আমার ছেলের পড়াশুনো আর তার উপরে আবার ওর প্রজেক্ট ওয়ার্ক, তো ওকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে আছি। তো সেই জন্য না অন্য কোনো কাজেও আমি মন দিতে পারছি না, বেশি কিছু কাজও আমি করছি না। ওই যে বললাম এর আগের ভিডিওতেও বলেছিলাম না, অল্প করে রান্নাবান্না করা আর ছেলের পেছনে মন দেওয়া, এখন এই ছাড়া আর কোনো কাজ নেই। তো যাই হোক, এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে দেওয়ালের পাশে আমাদের যে একটা বড় ব্ল্যাক কালারের ট্যাঙ্ক ছিল, হয়তো তোমরা দেখেছো, সেই ট্যাঙ্কটা আমি বিক্রি করে দিয়েছি আসলে, তো আমার ওটার দরকারে লাগছিল না। তো সেই জন্যে ওই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর মেশিনটা নিয়ে গিয়ে আপাতত এখন ওখানে রেখেছি। তো পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, এখন দেখা যাক কী করব, কিছু একটা অন্য কিছু ভাবে সাজাবো ভেবেছি, তো জানি না কী হবে, যখন হবে তখন দেখাবো, এখন মোটামুটি এরমই আছে থাক। তো আগের থেকে জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নও করতে আমার বেশ সুবিধা হচ্ছে, তো ওটা দেখেই আমার বেশি ভালো লাগছে। যত জিনিস থাকে না তত বেশি ময়লা হয়, আর সেগুলোকে আবার মেনটেন করতে হয়, তো সেই জন্যে ফাঁকা ফাঁকা যত রাখা হয় ততই ভালো। আর ওই যে আমার অ্যারেকা পামের পাশে যে মানি প্ল্যান্টটা ছিল ওটা আমি এখানে হ্যাং করে দিয়েছি, দিয়ে আর বেশ দেখতে ভালোই লাগছে। আর হয়ে গেছে আমার এই জায়গাটা পরিষ্কার করা, আর বেশ ছিমছাম লাগছে জায়গাটা। তো এই সকালবেলাটাই আমার হাতে একটু যা সময় থাকে, ছেলে স্কুলে যায় এই সময়ে তো ওকে পড়ানোর কিছু থাকে না, তাই সারা দিনের যাবতীয় যত কাজ থাকে আমি ঠিক করি যে সকালবেলাটাই পুরো কমপ্লিট করে রাখবো, আর পুরো বিকেলবেলাটা আমি ওর পেছনেই দিই সময়টা, যাতে ওকে পড়াতে পারি। আর ওর টিউশন না থাকলে সেটা আলাদা ব্যাপার, টিউশন থাকলে ও তো টিউশন চলে যায়। তো এইখানে আমি মাংসটা বসিয়েছি, চিকেন রান্না করছি, তো কিছুটা চিকেন আমি রান্না করছি আর যেটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা কালকে আবার বানাবো। আসলে একসাথে আমি পুরোটা চিকেন না বানাতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে, তো মশলা কিন্তু আমি পুরোটাই বানাবো বলে ভেবেছিলাম, তো পুরো অনেকটা মশলা হয়ে গেছিলো, তো মশলাটা বেকার নষ্ট হবে সেই জন্য আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি।
আর এ পাশে রান্নাবান্না সব কমপ্লিট। এই যে করলা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, এটা কিন্তু আগের দিনের ভেজেছিলাম, সেটা একটুখানি আছে। আর ডালও আগের দিনের একটুখানি ডাল আছে, কালকে আবার ডাল বানাবো। আর এখানে আম কাটা হয়েছে, আর আমার চিকেনটা হয়ে গেছে, তো সেই চিকেনটা আর আমি এখনও বাটিতে ঢালিনি। তো চলো চিকেনের ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক, ওপর থেকে গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে রেখেছি। তো কালকের ভিডিওটা ওইটুকুই ছিল, আমার আসলে একদম খেয়ালই নেই যে আমি ভিডিওটা শেষ করিনি। তো আজকে সকাল থেকে আবার সেই জন্য একটুখানি কন্টিনিউ করছি ভিডিওটা। কালকে বিকেলবেলা এত গরম, তার উপরে ছেলের টিউশন কালকে ছিল, কিন্তু টিচার টিউশনের জন্য বারণ করে দিয়েছিল, মানে ছুটি দিয়ে দিয়েছিল আর কি। তো সেই জন্য ওকে নিয়েই আমি পড়াশুনো করানো, ওকে ওর পাশেই বসেছিলাম, তো সেই জন্য আর ভিডিও কিছু আমি কন্টিনিউ করিও নি। তো যাই হোক, এখন সকালবেলায় ওই স্কুলে চলে যাওয়ার পরে এই যে বিছানাটা অ্যাজ ইউজুয়াল রোজই এত নোংরা থাকে, তো সেটাই আমি একটু পরিষ্কার করে করে আর তারপরে জলখাবার বানাবো। তো জলখাবার আজকে অর্ধেকটা বানিয়ে রেখে এসেছি, আর অর্ধেকটা বানাতে হবে। তো চলো তোমাদেরকেও দেখাই কী জলখাবার বানাচ্ছি আজকে। আর সকালবেলা থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো থাকে, একটু মেঘমেঘ থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়, তো মনে যেন হয় একটু বৃষ্টি হবে, কিন্তু কিছুক্ষণ পরেই ব্যাস আবার সেই রোদ উঠে যায়, আর সেই একঘেয়েমি গরম, গরমটা যেন কেমন একটা ঘুমট গরম হয়ে আজ থাকে, তো খুবই কষ্ট হয়। তো যাই হোক, দেখো রান্নাঘরের অবস্থা পুরো চারিদিকে ছড়ানো ছিটানো আছে। তো এখন আমি একটু লুচি ভাজবো, সকালবেলায় আজকে একটু লুচিই ভেজেছি জলখাবারে। তো ছেলেকেও লুচি খাইয়ে পাঠিয়েছি, ওকে টিফিনেও লুচি দিয়ে দিয়েছি। এই যে অর্ধেকটা লুচি ভাজা আছে, আর অর্ধেকটা আমি এখন ভেজে নেব। তো কিছুটা লুচি থেকেও যাবে, আর কিছুটা আমরা খেয়ে নেব। আর এর সাথে ছোলার ডাল বানিয়েছিলাম, তো ছোলার ডালের সাথে না রুটি খেতে আর ইচ্ছা হলো না, তাই জন্য ভাবলাম একটু লুচিই বানিয়ে নিই। তো এই গরমে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করার থেকে আমার মনে হয় এর থেকে লুচি করাটা বোধহয় বেশি ইজি হয় আমার জন্য মেন করে, কারণ আমি তো রুটি মেকারে লুচিটা বেলে নিই, তাই জন্য আমার আর অসুবিধা হয় না। আর লুচিটা বেলে রেখে দিলেও সুবিধা হয়, কিছুক্ষণ পরে আবার লুচিটা ভাজলেও কোনো অসুবিধা হয় না, তো সেই জন্য আমার পক্ষে এটাই ইজি হয়। তো সেই জন্য আজকে না লুচি ভেজে নিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন একটু ছোট ছোট ভিডিও দিচ্ছি, কারণ একে তো গরম, তার উপরে আমার ছেলের পড়াশুনো নিয়ে আমি পুরোটাই ঘেঁটে আছি, তো সেই জন্য বেশি বড় ভিডিও আমি করতে পাচ্ছি না, ছোট ছোট ভিডিওই দিচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।